بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. أبو ধাবি থেকে ফরিদ হোসেন ভাই সম্ভবত জানতে চেয়েছেন যে রমজান মাসে দিনের বেলায় যদি স্বামী স্ত্রী যৌন মিলন করে তাহলে কাফফারা কি একজনকে দিতে হবে নাকি দুইজনকে? আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله. জি সম্মানিত ভাই, প্রথম কথা হলো যে কাফফারা এটা দিতে হবে যদি স্বামী স্ত্রী দুইজনে সম্মতি হয়ে দিনের বেলায় স্বামী স্ত্রী যৌন মিলন করে তাহলে দুইজনকেই দিতে হবে কাফফারা এবং কাজা এবং তওবা করতে হবে। আর এই কাফফারা হলো কি ইতআম, যে প্রথমে ইতক রাকাবা একটা গোলাম আজাদ করা, ফাইল্লাম ইয়াস্তাতিউ যদি এটা সম্ভব না হয় তাহলে সিয়াম ও শাহরাইন মুতাতালিয়াইন দুই মাস রোজা রাখতে হবে, তাও না পারলে মাঝখানে একটা রোজা বাদ দেওয়া যাবে না, দুই মাস লাগাতার রাখতে হবে, তাও না পারলে এই ফাইতআমু সিত্তিনা মিসকিনা 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে, এটা স্বামী স্ত্রী উভয়কেই যদি দুইজনের সম্মতিতে হয়। কিন্তু যদি স্বামী জোরপূর্বক স্ত্রীর সঙ্গে ব্যবহার করে তাহলে শুধু স্বামীকেই কাফফারা দিতে হবে এবং এই রোজার কাজা দিতে হবে, আর স্ত্রীকে এই রোজার কাজা দিতে হবে, তার উপর কাফফারা নেই। আর যদি স্ত্রী জোরপূর্বকভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করে তাহলে স্ত্রীকে কাফফারা দিতে হবে এবং তাকে কাজাও দিতে হবে, আর এই স্বামীকে শুধু কাফফারা দেওয়া লাগবে না, শুধু কাজা দিতে হবে। অর্থাৎ এই রোজাটা পরে রাখতে হবে রমজানের পরে। আশা করি ক্লিয়ার হয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবি এসে বললেন, হালাক তু আহালাক, যে হায় আল্লাহ নবী আমি তো শেষ হয়ে গেছি। তিনি বললেন যে কি ব্যাপার, মালাক তোমার হয়েছে কি? যে তিনি বললেন যে আমি ওয়াকাতু আলা ইমরাতি ফি নাহারে রমাদান, রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সঙ্গে যৌন মিলন করেছি। তখন তিনি তাকে বললেন ঠিক আছে একটা গোলাম আজাদ করো, তা পারবো না। আবার বললেন যে দুই মাস রোজা থাকাও, বলে তাও পারবো না। বললেন 60 জন মিসকিনকে খাওয়াও, বলে তাও পারবো না। তখন তিনি বসলেন, কিছুক্ষণ পর আল্লাহ নবীর কাছে কেউ অনেক লোক কিছু হাদিয়া নিয়ে আসলেন। আল্লাহ নবী খেজুরগুলো দিয়ে তাকে বললেন এইগুলি নিয়ে যেয়ে তোমার এলাকায় বন্টন করে দাও। তিনি বললেন যে আমার এলাকায় আমার সে গরিব মানুষ তার কেউ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন হাসলেন এবং বললেন ঠিক আছে তোমার পরিবার পরিবার পরিজনকেই খাওয়াও, অর্থাৎ কাফফারার নিয়াতে পরিবার পরিজনকে এটা খাওয়াই দাও। তো এই হলো যে কাফফারা অবশ্যই দিতে হবে, তবে যদি একজন আরেকজনের উপর জোরপূর্বক এমন করে তাহলে যে জোর করবে, হ্যাঁ, যার উপর যে অপারগ হয়ে যাবে তার জন্য কাফফারা লাগবে না, কিন্তু যে জোর করবে তারই কাফফারা দিতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।